শিবধাম রাড়ভূম কোথাও স্বপ্নদেশে বাবা প্রকট হয়েছেন কোথাও আবার তাকে প্রতিষ্ঠা করা হয়েছে রাড়বঙ্গে এমন নিদর্শন বিস্তর মিলবে মহিমা মহান্তে খনি শিল্পাঞ্চলের জামুরিয়ার দুয়াটেশ্বর ধামেও অনেক কথা কাহিনী লুকিয়ে রয়েছে তারই তথ্য অনুসন্ধানে টিভি নিউজ 10 জামুরিয়া থেকে বারাবণী যাওয়ার রাস্তায় জঙ্গলের মাঝে অধিষ্ঠান দেবাদিদেবের আনুমানিক 1300 খ্রিস্টাব্দে স্বপ্নদেশ পেয়েছিলেন বর্ধমানের রাজা সেই রাজারই রাজত্বকালে এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে প্রকট হন দুয়াটেশ্বর রাজার গোশালার এক গাভীকে রোজ জঙ্গলে যেতে দেখে সন্দেহ হয় গোয়ালার গরুটি হঠাৎই দুধ দেওয়া বন্ধ করে দেওয়ার কারণ খুঁজতে গিয়ে গোয়ালা জঙ্গলের ভিতর গিয়েই দেখেন এই অলৌকিক ঘটনা মোগল যুগের এই মন্দিরটির পরতে পরতে জড়িয়ে আছে সেই সব অজানা কাহিনী বর্ধমানের রাজাকে স্বপ্ন দেয় এইখানে শিব মন্দির করা যাবে তখন থেকে বাবা দুয়াটেশ্বর এখানে প্রসিদ্ধ মন্দিরের সৃষ্টি এখানে অনেকদিন আগে বর্ধমানের রাজা জমিদারে চলতো তখন একটা গায়ের দুধ পাই না জমি এখানে জমিদার মানে নর্লির জমিদার ছিল বর্ধমান রাজার আন্ডারে কাজ করতো আর কি একটা গায়ের দুধ পাই না হঠাৎ একদিন দেখে মানে গায়ের দুধ চারটা বার থেকে দুধ ঝকঝক করে পড়ছে সেদিনে রাত্রে বর্ধমানের রাজাটা বাবা স্বপ্ন দেয় যে এখানে একটা মন্দির জঙ্গলে ভর্তি ছিল একদম জঙ্গলে ভর্তি ছিল এখানে কেউ আসতো না মন্দিরে এখন আছে আপনার 573 একর 573 বিঘা বা কেউ তার মধ্যে ভাগীদার যেমন পুরোহিত দিকে দিয়ে যে বর্ধমানের রাজা ভাগ করে যা যেমন পুজোর পালিক তাকে সেইভাবে জমি দিয়েছে কামারের ফুল দিয়ে জমি দিয়েছে ড্রমের ঢাক বাজাবার জমি দিয়েছে তাম্রপত্র দিলে 1300 খ্রিস্টাব্দের মন্দির বললাম না এখন তো পেপারে যোগ এর আগে ছিল ভোজপত্র তার আগে ছিল তাম্রপত্র এখনো সেই কি তাম্রপত্র তাম্রপত্রের দলিল এখনো আছে শিব পুজোর বিশেষ তিথি মেনে শিবরাত্রি এবং শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে এ রাজ্যে তো বটেই তার সাথে বিহার ঝাড়খণ্ড কর্ণাটক অন্ধ্রপ্রদেশের বহু ভক্তরা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে ছুটে আসেন দুয়াটেশ্বর শিব মন্দিরে হিন্দু ধর্ম মতে কথিতে আছে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাললে আকাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ হয় প্রথমত হলো যে শ্রাবণ মাসের দিনটা তো মানে পুরো মাসটায় প্রচণ্ড পরিমাণে ভিড় ভক্ত সমাগম আর কি আর তাছাড়া এরকম শিবরাত্রি আছে গাজন আছে আর এরকম প্রত্যেক মানে মাসে একটা করে এরকম নর্মালি ফেস্টিভ্যাল লেগেই থাকে বাবার ভক্তদের আগমন সবসময় চলতে থাকে অবশ্যই সারাপান বলতে আজ তো আজকার মন্দির না এটা আদি মন্দির অতএব ভক্তদের সমাগম সবসময় লেগেই থাকে আর ভক্তদের প্রত্যেকটা কাজ হচ্ছে বলে বাবার কাছে আস্থায় সবাই আসছে চলছে এইভাবেই আর কি যজ্ঞ হয় আপনার একবার শ্রাবণ মাসে হয় আর একবার আপনার শিবরাত্রিতে হয় হোম যজ্ঞ আর আমাদের শিবরাত্রিতে একটা যেটা হয় সেটা নাম সংকীর্তন সেটা 3 দিন ধরে চলে সেটা একটা বড় মহাযজ্ঞ হয় সেটা সমস্ত মোটামুটি সমস্ত দেবদেবীর মূর্তি আছে সামনে এই বাবার মন্দির তার সামনেই আছে এখানে মায়ের মন্দির অপোজিটে আর শিব কালী দুর্গা মানে সমস্ত দেবদেবীর মূর্তি আছে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে ছুটে আসছেন ভক্তরা নিজের মনস্কামনা পূরণের পাশাপাশি এই শান্ত নিরিবিলি পরিবেশে মনের শান্তির জন্য আসেন ভক্তরা এই মন্দিরে আসি মোটামুটি 2000 সাল থেকে তো 2000 সাল থেকে আসতে আমি এখানে আসা যাওয়া আমার গ্রাম শিবপুরে বাড়িতে এখানে গ্রাম বাড়িতে থাকি তো আসা যাওয়ার সামনে আসতে আসতে মনোকামনা করেছি যে এখানে এলে একটু ভালো ভালো লাগছে ভালো থাকতে পারছি ভালো রয়েছি আসা যাওয়া করলে একটা আলাদা ইয়ে আছে বা একেবারে 100% দুয়াটেশ্বরের কাছে 100% আশাপূর্ণ আছি এই আসতে রইলাম যতটুকু আসা যাওয়া করছি এটুকু তো ভালো রয়েছি এটুকুই অনেক রাস্তা আছে আমরা অনেকদিন থেকে আসছি জন্ম থেকে আগে থেকে আছে এটা বাবার পুজো করে গিয়েছি আমরা পুজো করতে আসছি খুব ভালো লাগে শান্তি জায়গা শান্তিপূর্ণ জায়গা আছে এটা রাড়বঙ্গের অতি প্রাচীন জামুরিয়ার দুয়াটেশ্বর শিব মন্দির রাড়বঙ্গের আনাচে কানাচে এরকম বহু প্রাচীন
দেবস্থান রয়েছে। সেক্ষেত্রে এগুলির যথাযথ সংস্কার সহ এ সংক্রান্ত তথ্যাবলী সংরক্ষিত হয়ে থাকলে রার সংস্কৃতি নিয়ে আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে। মহাযোগী মহেশ্বরম ভক্তি মঞ্জন জনম ভক্তিত মহাদেব পরিপূর্ণ নমস্তে ভগবান। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10।